আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আমি আপনাদের সাথে একটি গোপন ট্রিক্স আজকে শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে ফেসবুক এর মধ্যে কীভাবে আপনি প্রফেশনাল ফলোয়ার বাড়িয়ে ইনকাম জেনারেট করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের বেল আইকন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আমার সাথেই থাকুন। বন্ধুরা, ফেসবুক এমন একটি ওয়েবসাইট বা ফ্রিল্যান্সিং জগতের জন্য এমন একটি সিক্রেট প্ল্যাটফর্ম যেটিকে ইউজ করে আপনি আপনার পরিচিতি একদিকে যেমন বাড়াতে পারেন, অপরদিকে আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারেন। লাইক ইউটিউব, ইউটিউবের মধ্যে অনেক সমস্যা হয় আপনার মনিটাইজেশন পেতে, কিন্তু ফেসবুক এমন একটি সহজ প্ল্যাটফর্ম, এটি ইউজ করে আপনি আপনার ইনকাম অনেক বেশি জেনারেট করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব ফেসবুক এর মধ্যে কীভাবে ভিডিও আপলোড দিবেন এবং মনিটাইজেশন পাবেন, সেটি একটি ভিডিও তৈরি করে দিয়েছি, সেটি অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি একটি প্রফেশনাল প্রোফাইল সাজাবেন ফেসবুক ডট কমের মধ্যে। পৃথিবীতে সবচেয়ে বেশিরভাগ মানুষ ফেসবুক, বিশেষ করে ইন্ডিয়ান, বাংলাদেশি, থাইল্যান্ড, নেপাল, জাপান, এরা কিন্তু বেশি ফেসবুকের মধ্যে থাকে। সুতরাং আপনি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিন না আপনার ইনকামের জন্য। কথা না বাড়িয়ে শুরু করা যাক, আমি আমার প্রোফাইল পেজে চলে যাচ্ছি। এটা আমার একটি প্রোফাইল ফেসবুক পেজ। এই প্রোফাইল ফেসবুক পেজে প্রথমে আমি এখানে একটি সুন্দর করে প্রোফাইল ছবি দিয়েছি এবং একটি ফেসবুক ব্যানার দিয়েছি। আমি কীভাবে ব্যানার তৈরি করতে হয় ফেসবুকের জন্য এবং কীভাবে লোগো তৈরি করতে হয় সেটি দেখিয়েছে আমার চ্যানেল থেকে, আশা করি সেটি দেখে নেবেন। এরপর আসার পরে আপনি এখানে একটি পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে আপনাকে এ ধরনের একটি অসাধারণ একটি ইন্টারফেস উপহার দেওয়া হবে। এরপর আপনি এখানে কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। এখানে আমি অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি, তাদেরকে আপনি দেখে দেখে কনফার্ম করবেন। কেননা আপনাকে মনে রাখতে হবে ফেসবুকের মধ্যে ফেক প্রোফাইল বা ভুয়া প্রোফাইল কিন্তু বেশি। যেমন এটি একটি ভুয়া একটি প্রোফাইল, কেননা আপনাকে বুঝতে হবে এখানে একটি হাসির চিহ্ন বা ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে একটি ছবি নেই। এই দুইটি প্রোফাইল হচ্ছে ফেসবুকের জন্য ফেক বা মিথ্যা একটি প্রোফাইল। এগুলোতে আপনি কখনো ক্লিক করবেন না বা অ্যাড করবেন না নিজের প্রোফাইলে। আপনি যারা আপনার পেজের সাথে রিলেটেড এমন ব্যক্তিকে আপনি অ্যাড করুন, এটিকে আপনি অ্যাড করতে পারেন। সর্বোচ্চ আপনি ডেলি 30 থেকে 40 জন অ্যাট এ টাইম আপনি এখানে অ্যাড করতে পারেন। এর বেশি করলে আপনাকে তারা ব্লক করে দিবে, অর্থাৎ ফেসবুক আপনাকে ব্লক করে দিতে বাধ্য হবে। একবার যদি আপনার এভাবে 2-3 বার ব্লক হয় তাহলে আপনার চ্যানেলটাকে ব্যান করে দেয়া হবে। আপনাকে মনে রাখতে হবে আপনার প্রফেশনাল ফেসবুক পেজ সাজাতে হলে আপনাকে সেই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করতে হবে যাদেরকে আপনি খুঁজছেন বা যারা আপনার প্রোফাইলের সাথে অ্যাডজাস্টেবল। অসংখ্য ব্যক্তি রয়েছে আপনি এখান থেকে দেখে দেখে যারা আপনার সাথে আপনার প্রোফাইলের সাথে মানানসই তাদেরকে আপনি এখানে অ্যাড করবেন। এরপর আপনাকে আরও একটি বিষয় আমি জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ধরুন আপনার এখানে আপনার পেজটি হচ্ছে এটি, এখানে আপনি লিখেছেন একটি মেসেজ, আপনি এখানে একটি মেসেজ লিখেছেন গুড মর্নিং দিয়ে বা আপনার পেজ রিলেটেড কিছু দিয়ে আপনি যদি এখানে পোস্ট করেন তাহলে সেটি আপনার একদিকে দুইটি লাভ হবে। একটি হচ্ছে আপনার প্রোফাইল পেজের মধ্যে থাকবে, যেমন আমি এখানে লিখেছি লাভ অ্যান্ড হেলথ 24, এটি আমার একটি প্রফেশনাল পেজ। এই প্রফেশনাল পেজের মধ্যে আমি এখানে এটি পোস্ট করেছি, বিয়ে পোস্টটা ক্লিক করলে পোস্টটা দেখা যাবে। এবার আমি চাইলে এখান থেকে এই পোস্টটাকে আমি আমার মেইন প্রোফাইল পেজের মধ্যে শো করতে পারবো। এটি আমার মেইন প্রোফাইল পেজ, এই প্রোফাইল পেজের মধ্যে আমি শেয়ার করে সেটি ছড়িয়ে দিলে দ্রুত আমার পেজটা চারিদিকে শেয়ার হবে। তো বন্ধুরা, দুইটি কাজ, একটি হচ্ছে আপনি যদি আপনার প্রফেশনাল প্রোফাইল পেজের মধ্যে যদি আপনি কোনো কিছু শেয়ার করেন বা পোস্ট করেন সেটি আপনার মূল পেজের মধ্যেও চলে যাবে, অর্থাৎ দুই দিকে আপনার মার্কেটিং হলো। ফ্রি মার্কেটিংয়ের জন্য ফেসবুকের কোনো বিকল্প নেই, আপনাকে এক কথায় এটি মানতে হবে। এরপর আপনি মেইন পেজের মধ্যে যান। মেইন পেজের মধ্যে অনেকগুলো এখানে প্রোফাইল দেখতে পাবেন, যাদেরকে
আপনি মনে করেন সহজেই আপনার ধরুন হেলথ দিয়ে আমি হেলথ দিয়ে হেলথ বিডি দিয়ে একটি পেজের মধ্যে ঢুকছি। এই পেজের সাথে আমার পেজ আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে আপনাকে এখানে লিখতে হবে হেলথ বিডি দিয়ে। এরপর আপনি গ্রুপে ক্লিক করেন। গ্রুপে ক্লিক করার পরে অসংখ্য গ্রুপের সাথে আপনি এখানে জয়েন হতে পারবেন, যাদের সাথে আপনার পেজটা মোটামুটি যায় তাদের সাথে আপনি অ্যাড করে নেবেন নিজেকে, লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে তাদের সাথে আপনি পেজের মধ্যে নিজেকে এখানে অ্যাড করবেন না, কেননা ভুয়া পেজগুলো আপনার প্রোফাইলে সমস্যা করতে পারে। তো বন্ধুরা, এরপর আমি আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে কীভাবে আপনি অসংখ্য পিপলকে অ্যাড করবেন বা পেজের সাথে অ্যাড করবেন। ধরুন এখানে আমি একটি পেজের মধ্যে আসি, এটিকে আমি অ্যাড করতে চাচ্ছি, লাইক দিলে হয়ে যাবে। এরপর পেজের মধ্যে যাচ্ছি, পেজের মধ্যে অসংখ্য পেজ এখানে রয়েছে, পেজগুলোতে লাইক দিলে আপনার পেজের সাথে অ্যাড হয়ে যাবে। যেগুলো ডাউট হয় বা ছবির সাথে রিলেটেড নয় সে সমস্ত পেজগুলো আপনি অবশ্যই এড়িয়ে যাবেন। এরপর আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করছি, সেটি হচ্ছে পিপল কীভাবে অনেকগুলো মানুষের সাথে আপনি এখানে অ্যাড হবেন। অ্যাট এ টাইম আপনি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, তখন আপনার প্রোফাইলের জন্য সমস্যা হতে পারে। এভাবে ডেলি যদি আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় দেন, তাহলে আপনার প্রোফাইল পেজটা দ্রুত সবার মধ্যে ছড়িয়ে যাবে। এবং আপনি এখানে যদি ভিডিও আপলোড করেন, তাহলে ইউটিউবের মতো মনিটাইজেশন নিয়ে এখান থেকে সিক্রেট ইনকাম বা এক্সট্রা একটি ক্যাশ জেনারেট করতে পারেন সহজে। তো আমি দেখিয়েছি আরেকটি ভিডিওতে কিভাবে আপনি ফেসবুকের মধ্যে আপনার ভিডিওগুলো এখানে আপলোড করবেন। বন্ধুরা, আরেকটি নিউজ জানাতে চাই, সেটি হচ্ছে আপনি যে ভিডিওগুলো ইউটিউবে দিবেন সেই ভিডিওগুলো এখানেও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনি আপনার প্রোফাইল পেজকে বা ফেসবুক প্রোফাইল পেজকে প্রফেশনাল করে মনিটাইজেশন নিয়ে ইনকাম জেনারেট করবেন, এই জন্য আপনাকে কিভাবে ফলোয়ার তৈরি করতে হবে, আপনি কিভাবে প্রফেশনাল ফলোয়ারদের সাথে নিজেকে অ্যাড করবেন, সেটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখান থেকে আপনি ভিডিওসে ক্লিক করে লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড সর্বশেষ ভিডিওগুলো এখান থেকে দেখতে থাকুন এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন, এবং আপনার পরিচিতি লেভেলে আমার চ্যানেলটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।